নমস্কার মু অবিশ আপন মানুষ এপি নলেজ সে স্বাগত করুছি আজ ভিডিওরে আমি 24 সেপ্টেম্বর রুতি সেপ্টেম্বর দুই হাজার তেইশ

देख प्रथम क्वेश्चन व्हिच ऑफ दि फॉलोइंग वाज कन्फर्ड विथ द बेस्ट स्मार्ट सिटी इन ईस्टर्न रीजन अवार्ड क्यों शहर को बेस्ट स्मार्ट सिटी इन ईस्टर्न रीजन अवार्ड रिसेंटली मिली यार आंसर हो ऑप्शन बी भुवनेश्वर सो दुईार इंडिया रमार्ट सिटी कनक्लेव ठे भुवनेश्वर को बेस्ट स्मार्ट सिटी इन ईस्टर्न रिजन अवार्ड এই অওয়ার্ডটি কেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রেজেঁট করে এবং ভুবনেশ্বরক সর্কু ইনোভেসন সস্টেন সস্টেবিলিটি ইনক্লুজিভ অরবান ডেভেলপমেন্ট প্রতি ডেডিকেসনার ভুবনেশ্বরক এই অওয়ার্ডটি মিটিস হনিল অটোমেসন পটনার এমএসআই অওয়ার্ড মিছি তো ভুবনেশ্বর দুইটি অওয়ার্ড জিতি বেস্ট স্মার্ট ইন ইসন রিজন এবং পার্টনার এমএসআই অওয়ার্ড তো এই অওয়ার্ডগুড়ি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রেজেঁট করে এবং এই অওয়ার্ড সেরিমোনিটি মধ্যপ্রদেশ ইন্দোর ঠেলে আয়োজিত হয়ে ইন্ডিয়া স্মার্ট সিটিজ কনক্লেভ টোয়েন্য়টি টোয়েন্টি থ্রিটার প্রদান করা দেখবে এর পরবর্তী কোশ্চেন हु हेज बीन नेमड फर द प्रेटिस् सारा पुरस्कार फर ट्वेंटी ट्वेंटी थ्री एम का दुहजार तेईस सम्मान जनक सारा पुरस्कार नामित करसर ऑप्शन बी भीमोपृष्टि सो एमेंट ओडिया फिक्सन भीम भीमोप्रृष्टि को 2023 तेईस सारडा पुरस्कार नामित तो कर জম্বু লকো এই নোভেল তাহার তেইশ রারড়া পুরস্কার নামিত করা যাইছে তো সারা পুরস্কার বিষয়ে টিকিট কে তো সারা পুরস্কার কু ডর ওয়া ইন্ডস্ট্রিষ্ট ডক্টর বংশীধর পণ্ডা এবং তা ইলা পণ্ডা নাইনটিন এইটি স্থাপন করে যা কন্টিনিউসলি ইম্প্যাক্ট অর্থাৎ ইন্ডিয়ান মেটাল ইন্ডিয়ান মেটালস पब्लिक चारिटेबल ट्रस्ट द्वारा प्रतवर्ष साहित्य क्षेत्र में विशेष अवदान टी प्रदान करा कर दुई हजार तेईस सारण पुरस्कार नामित भीम पृष्टि देखा परवर्ती क्वेश्चन व्हिच ऑफ दी फॉलोइंग हैज टॉप्ड अमंग द इंस्टिट्यूट्स और यूनिवर्सिटीज इन ओडिशा इन द टी एच यूनिवर्सिटी रैंकिंग्स ट्वेंटी ट्वेंटी फोर टी दुईार चौबीस

ডিম টু বি ইউনিভার্সিটি তো এই দুই হাজার চবিশ্র টিএচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংরে নাইটি ওয়ান একানব্বইটি ইন্ডিয়ান ইন ইনস্টিচ্যুট এবং ইউনিভার্সিটি মানুষ কিট সিক্সথ পজিসন্রে রয়েছে তো এই টিএচই র্যাঙ্কিং বিষয় আপনি ডিটেলস দেখা তো দুই হাজার টাইম হায়ার এজুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংরে শহে আটটি দেশর এক হাজার নশ চারটি ইউনিভার্সিটিজ কু র্যাঙ্কিং করাছি যে ইন্ডিয়র নাইনটি ওয়ান ইনস্টিচ্যুট রয়েছে এমান ইন্ডিয়ান ইনস্টিচ্যুট এবং ইউনিভার্সিটি মানক টপ রয়েছে ইন্ডিয়ান ইনস্টিচ্যুট অফ সাইন্স বেঙ্গালো এবং এই লিস্টে তিনটি ইনস্টিচ্যুট বা ইউনিভর্টিজ রয়েছেন যেগুল হল কিট ডিম ইউনিভার্সিটি যা ଇଣ୍ଡିଆନ୍ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ସିକ୍ସ ପୋଜିସନ୍ରେ ରହିଛି ନେକ୍ସଟ ଓଡ଼ିଶାରୁ ରହିଛି ନିଟ୍ ନ୍ୟାସନାଲ୍ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ଅଫ୍ ଟେକ୍ନୋଲୋଜି ରାଉରକେଲା ଏବଂ ତା'ପରେ ରହିଛି ସୋଆ ଶିକ୍ଷା ଓ ଅନୁସନ୍ଧାନ ଡିମ୍ ଟୁ ବି ୟୁନିଭର୍ସିଟି ତ ଓଡ଼ିଶାରୁ ରହିଛି ତିନୋଟି କିଟ୍ ଏନ୍ଆଇଟି ଏବଂ ସୋଆ ଦେଖିବା ଏହାର ପରବର୍ତ୍ତୀ କୋଶ୍ଚନ प्राईम मिनिस्टर नरेंद्र मोदी रिसंटली इनोग्रेटेड सेकंड वंदे भारत एक्सप्रेस ऑफ ओडिसा फॉर व्हिच रूट प्रधानमंत्री नरेंद्र मोदी द्वितीय वंदे भारत एक्सप्रेस को क्यों रूट पर उद्घाटन करसर ऑप्शन ए पुरी राउरकेला सो प्रधानमंत्री नरेंद्र मोदी ओडिशा द्वितीय बंदे भारत एक्सप्रेस उद्घाटन कर भिडो कनफरेन्सींगम यार उद्घाटन कर तो द्वितीय वंदे भारत एक्सप्रेस टीशार पुरी रू रा रूट्रे चलो तो यह ट्रेन टी पुरी भुवनेश्वर कटक ढेकाना अनुगुड़ रूट रूट्रे चल तो ओडार प्रथम वंदे भारत एक्सप्रेस यहाँ मेट्रो प्रधानमंत्री नरेंद्र मोदी तार शुभारम्भ करते तो बर्तमान বর্তমান দিটি বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে চলুছে তো গোটে রয়েছে প্রথম যা লঞ্চ করা যাই তা পুরী রু হাওড়া এবং বর্তমান নূতন আছে দ্বিতীয় যেটা বন্দে ভারত এক্সপ্রেস তা যাচ্ছি পুরী রুকাল দেখা এর পরবর্তী কোশ্চেন ওড়শা গভর্নমেন্ট হ্যাভ রিসেঞ্চলি ব্যান্ড হইচ অফ দি ফলোং দ্যাট টু ক্যাচ রোডেটস ओडिशा सरकार रिसेंटली मूसा मान धरियापाई व्यवहार करा जाउथिबा एमानक मध्यरु केउटी को राज्य रे बैन करछंती यार आंसर होची ऑप्शन ए ग्लू ट्रैप्स सो मूसा मान को धरियापाई जो ग्लू ट्रैप्स व्यवहार करा जाउथाय जो ग्लू स्ट्रैप अर्थात जो ओठरे ओठरे तिरिथिबा ट्रैप जहाकू মূষা মানুষ ধরবা ব্যবহার করা যাই থাকে তাকে ওড়শা গভর্নমেন্ট ওড়িশার ব্যান করে দিয়েছেন তো পেটা পিপুল ফর এথিকা ট্রিটমেন্ট অফ এনিমাল ইন্ডিয়র আপিল অনুসারে স্টেট ওয়েলফেয়ার বোর্ড অফ ওডা এই নিষ্পতি এবং রাজ্যের গ্লু ট্রাফ ব্যান করা যাই

যে জন্তু মানে ফসাতে সে বহু কষ্ট পাই জীবন হরাই থাকে তেমন এই গ্লু ট্রাফ কু ব্যবহার করা বর্তমান পেটের অ্যাপিল অনুসারে রাজ্য সরকার নিষ্পতিান করাছি দেখবার পরবর্তী কোশ্চেন ওড়শা মিলেটস মিশন রিসেটলি অর্গানাইজড মিলেট ফুড ফেসিভা এট হুইচ অফ দি ফলোয়িং মিউজিয়ম ଓଡ଼ିଶା ମିଲେଟ୍ ମିଶନ ଦ୍ୱାରା ଏମାନଙ୍କ ମଧ୍ୟରୁ କେଉଁ ମ୍ୟୁଜିୟମ୍ ଠାରେ ମିଲେଟ୍ ଫୁଡ଼୍ ଫେଷ୍ଟିଭାଲ ଆୟୋଜନ କରାଯାଇଥିଲା ଏହାର ଆନ୍ସର ହେଉଛି ଅପସନ୍ ସି କଳାଭୂମି ସ ଭୁବନେଶ୍ୱର ଠାରେ ଥିବା କଳାଭୂମି মিউজিয়ার ওড়িশা মিলেট মিশন দ্বারা মিলেট ফুড ফেস্টিবল আয়োজন করা তো ওড়িশা মিলেট মিসন এবং রেষ্টাটস এসোসেসন অফ ইন্ডিয়া রেসরে এসোসিয়েসন অফ ওড়শা আর্ মিলেট ফুড ফেস্টিভাটি আয়োজন করে তো এ চবিশ সেপ্টেম্বর এয়োজিত হয়েছিল এই মিলেট ফুড ফেস্টিভালটি এবং রাজ্যরে এবং বিভিন্ন ক্ষেত্রে মিলেট বা মাটিয়ার ব্যবহার কু কিভাবে অধিক প্রসার করা যাই তার লক্ষ্যে এই মিলেট ফুড ফেস্টিভালটি আয়োজন করা যাই সবিস সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ মধ্যের ওশা রেটেড কিছু ইম্পর্টা করে এফেয়ার্স

Thank you for watching.